গরিব হয়ে জন্মানোটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাপ। আমরা তোমাদের কাছে ভূতের মতো ঘুরে বেড়াই, তোমরা আমারাকে কেউ দেখো না। আর যখন দেখতে এসে গেছো, টুন সাবস্ক্রাইবটাও করে দাও। দেব, তুই কি করে গরিব হয়ে গেলি? তুই বক্স অফিসের কিং, তুই বক্স অফিসের রাজা, আর তুই গরিব হয়ে গেলি। জিত, আমি গরিব হয়ে যাই না, ঠিক আছে? আমি হচ্ছে টেক্কা মুভির ডায়লগ বলছি, ঠিক আছে? তো টেক্কার টিজারটা তোর কাছে কেমন লেগেছে একটু খুলে বল। টেক্কার টিজারটা তো আমার কাছে ভালোই লেগেছে। এইভাবেই তো বক্স অফিসের কিং হচ্ছিস তুই, সালা। এবার আমাকেও এইভাবেই মুভি বানাতে হবে, ঠিক আছে? জিদ্দা, তাহলে ইয়ং বয়সদের কি হবে তুমি যদি দেবদার মতো মুভি বানাতে যাও? অঙ্কুশ, তুই কি ভাবলি আমি দেবের মতো মুভি বানাবো? না, আমি হচ্ছে আমার মতো মুভি বানাবো, ঠিক আছে? পুরো অ্যাকশন বলা। যা বলেছ জিদ্দা, তুমি এরকমই মুভি বানাও, ঠিক আছে? আমরা আছি তোমার সাপোর্টে, আর আমিও তো এরকম মুভি বানাবো, ঠিক আছে? অঙ্কুশ, এসব কথা ছাড়, আমি টেক্কার টিজারের রিভিউ শুনতে এসেছি, ঠিক আছে? তো সেগুলো বল শুনি, তোর কাছে কেমন লেগেছে টেক্কার টিজারটা বল। আর বলো না দেবদা, 4-5 দিন ধরে যা বৃষ্টি চলছিল, ঠিক আছে, আর কিভাবে ভিডিও বানাবো, তাই ভিডিও বানাতে পারি না, ঠিক আছে? তো এখন তার জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তার জন্য তুমি এসেছো, আর টেক্কার টিজারটা আমার কাছে দারুণ লেগেছে সেই পুরো। অঙ্কুশ, আর কী কী ভালো লেগেছে সেটা বল, ঠিক আছে? এমনিতে তো টিজারটা ভালো হয়েছে, সেটা আমিও বুঝতে পারছি, ঠিক আছে? দেব, তুই কাকে বলছিস? ও মির্জা সালা, আমি রিভিউটা দিচ্ছি দেখ। তো সব দিক থেকেই টিজারটা ভালো লেগেছে, তো ট্রেলারটা কেমন হবে সেটা বলতে পারছি না, কিন্তু টিজারটা সব দিক থেকেই ভালো হয়েছে। দেবদা, জিদ্দা ঠিকই বলেছে, মিউজিক, অ্যাক্টিং, তোমার অ্যাক্টিংটা সেই লাগছে, তো সব দিক থেকে টিজারটা ভালোই হয়েছে। তো টিজারটা সবাইকে ভালো লেগেছে তো? তো সবাই কমেন্ট করে জানাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো বাই।